আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বলবো দেখো, সকাল সকাল আমার রুটি হয়ে গেছে, তো এখন রুটিটা ধুয়ে নেব। দাঁড়াও, সব থালা আমি ধুয়ে জল ঝরানোর জন্য উপর করে রেখে দিয়েছি। আর দেখো গরম গরম রুটি পুরো। আচ্ছা, এটা হচ্ছে আমার জন্য পরোটা করেছি, দেখো দুটো খাবো, তিনটে তো খেতেই হবে, তিনটে না গেলে হবে না, ভীষণ ভালো লাগে। এটা বাবা খাবে, আর দেখো সবজিটা, সব সবজি দিয়ে। দেখো এই এখন খাবো, দেখো। আর এই রুটিটা এখন ধুয়ে নেবো, গরম রুটি। আর আমাদের বাড়িতে গরম রুটি ধুয়েই খাওয়া হয়। তোমরা অনেকেই আমার আগের ভিডিওতে দেখেছো, দেখো একদম পুরো ধোয়া হচ্ছে। দেখো ধোয়াটা তো বসে পড়েছি এখন খেতে, আর নিচে বসেই খাবো আমি, আর নিচে বসে খেতে আমার ভালো লাগে ভীষণ। দেখো আলু নিচ্ছে, নিয়ে খাচ্ছি। দেখো পুরো ফুলে গেছে পরোটাগুলো। আটার রুটি, আটার পরোটা বানিয়েছি, খুব ভালো লাগছে খেতে। দেখো চলো এবার দুপুরবেলা কি রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো তোমরা, ভিডিওটা দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে চলে এসে একদম এমনি প্রতিদিন গেটের সামনে এসে ডাকে, এসে খেয়ে যায়, মার সাথে আসে, মা মেয়ে আসে। আর আজকে মা আসেনি, আজকে একা এসছো তুমি। এই দেখো গায়ের মধ্যে এটুলি হয়েছে, গায়ের মধ্যে। আচ্ছা দেখো, এইটা কিনে নিয়ে এসে এর মধ্যে জল খাওয়ানো হয়, গুড়ের জল। দেখো গুলে গুড়ের জল করে দিয়েছে, গুড়ের জল খায়। দেখো গরম না, প্রচুর গরম পড়েছে। তুমি এসছো, তুমি এসছো, ও বাবা এটা খাবো। তুমি তো বিস্কুট খেয়েছে, যাও আর একটা বিস্কুট দাও। তুমি খেয়েছো, দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের বাড়িতে। আর তোমাদের দাদা এই ভীষণ ভালোবাসে, মানুষের থেকে বেশি পশুদের বেশি ভালোবাসে। ওদের জন্য জানো আলাদা করে খাবার থাকে ঘরে আমাদের, সব কিছু আলাদা থাকে জানো। রৌদ্র তো যাবে না, দেখো কি রৌদ্র, এই রৌদ্রের মধ্যে যাবে না। যাও যাও যাও, তোমার মা ডাকছে, যাও মার কাছে যাও, যাও মার কাছে যাও। দেখো রৌদ্র তো যেতেই চাইছে না, যাও। তো বন্ধুরা এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আমরা দুজনে, তো বাড়ি এসে আবার রান্না করতে হবে। আর আজকে নিরামিষ রান্না, তো কোনো ঝামেলা নেই। তো যাই হোক বন্ধুরা, এখন যাচ্ছি কোথায় তোমরা সঙ্গে থাকো, দেখতে পারবে এখন কোথায় যাচ্ছি। তো এবার তোমাদেরকে একটা কথা বলি, তো আমাদের বাড়ির পাশে ঠাকুরের মন্দির আছে, সেখানে গেছিলাম আমি। যাওয়ার পরে জুতো রেখে গেছিলাম ঠাকুর নমস্কার করতে, আর এসে দেখি জুতোটা নেই, একদমই নতুন জুতো ছিল। তারপরে এখন জুতো কিনতে যাচ্ছি আমি, তোমাদেরকে বলেই দিলাম। আর দেখো প্রচুর রোদ উঠেছে আর প্রচণ্ড গরমও। তো যাই হোক, বাড়ি এসে আবার রান্না করব, কি রান্না করব সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো, তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা দেখো। আর ফাইনালি জুতোর দোকানের সামনে চলে এসেছি, আর তোমাদের দাদা আমাকে এখানে রেখে দিয়ে তারপর যাচ্ছে বাজার করতে কি কি কিনবে। তো অবশ্য আজকে আমাদের নিরামিষ মাছ তো কিনবেই না, তো আরও কি দরকারি জিনিস আছে সেগুলো কিনবে। আমাকে বললো তুমি জুতোর দোকানে যাও, আমি আসছি। তো আমি জুতোর দোকানে গিয়ে আবার কথা বলছি। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি জুতোর দোকানে, এই জুতো নেব, দেখা যাক কোন জুতোটা নেব, তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থাকো। এখানে দেখো প্রচুর জুতো আছে, প্রচুর প্রচুর। খুব আমি এখান থেকে সব জুতো নেই, মানে আমার বিয়ে হয়ে পর পর থেকে আমি এখান থেকে জুতো নিই। এইখানের জুতোগুলো খুব সুন্দর আর খুব লাস্টিং করে, দেখো। আর এটা হচ্ছে আমাদের
মানে আমার বাবার বন্ধুর দোকান এটা। এই দোকান থেকে আমরা আমি সবসময় জুতো নিই, ভীষণ ভালো আর খুব অনেক কম দাম নেয় আমার কাছ থেকে জুতো, তাই না ভাই? বলো দেখো, এটা আমার মিষ্টি দেওয়া জুতো। তো যাই হোক, এখন একটা জুতো পছন্দ করি, দেখি কোন জুতোটা নিতে পারি বর্ষার মতো। তো আর একটা কথা তোমাদেরকে বলছি, আমার না জুতো অনেক নষ্ট মানে লাগে, কদিন বেশি দিন যায় না জুতো, অনেক হাঁটাহাঁটি করে তো তার জন্য জুতো এখন। চলো জুতোটা নিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এটা ভালো লাগছে না। তো আমি এই দোকানে আসলে এই ভাইকে বলি যে ভাই তুমি পছন্দ করে দাও জুতো, তোমার পছন্দের জুতো নেব। তো যত জুতো নিই এই ভাই পছন্দ করে দেয় না বলো, আর ভীষণ ভালো যায়। আমি তো ভীষণ হাঁটাহাঁটি করি, তার জন্য আমার জুতো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো দেখি কি কালার জুতো নেওয়া যায়। এইটা লালটা বার করো তো ভাই, অনেক দিন যায় বলো জুতো। আরে দেখো এই লালটা মানে বেশি ভালো লাগছে। দাও কয়েক জোড়ো জুতো দাও দেখে, তারপর একটা নেব প্লাস্টিকের। তো দাও ওই ওইগুলো কি, এইটা দাম কত ভাই? দেখো বন্ধুরা, এই জুতোগুলোর মধ্যে আমারও এই জুতোটা পছন্দ হয়েছিল খুব, এইটা। কিন্তু এইটা আমার ছোট সাইজ নেই, তার জন্য বলছে এইটা নাকি বেশি ভালো লাগছে, তার জন্য এই কালারটা নিচ্ছি আমি, যেহেতু বেল্ট আছে এই জুতোটাই নিলাম আমি। দেখো বন্ধুরা, লাস্টে এতগুলো জুতোর থেকে আমি এই জুতোটা পছন্দ করেছে, এই জুতোটাই নিলাম। দেখো হাঁটছি আমি, আইসক্রিম খাওয়াবে, খাওয়াও যাও। এইটা নামাচ্ছি, আইসক্রিম একটা খাই। আরে দেখো এটা হচ্ছে কাকুর দোকান, এই কাকুর দোকানে আসলে, এই কাকুর দোকানে জুতোর দোকানও আছে, আবার কাকুর এই আইসক্রিম সব দোকান আছে। দেখো দেখো কি আইসক্রিম কমল স্যার আছে, বাড়িতে নিয়ে বাবার আমি দুজনে মিলে খাবো। তাহলে আমুলের এই এইটা নিতে পারো, আমুলের এই আইসক্রিমগুলো, ওই যে হ্যাঁ নাও, উনি আমুলের জিনিসগুলো খেতে ভালো, ওকে খেতে ভালো আসে। হ্যাঁ ওগুলো তো কাকু, আর আমুলের একটা চামচ দিয়ে খেতে হবে, বাটি নানও তো অনেক বড় কাকু, তো বাটি দাও। এ বলছি এইগুলো বাড়িতে নিয়ে রেখে খাওয়া যাবে? হ্যাঁ ওই জুতো কে এখন রেখে খাবে, এখন গিয়ে না না খেয়ে নে। তারপরে জুতোটা চুরি হয়ে গেছে, এখন জুতো কিনলাম তার জন্য। কাকু কি বলছে এগুলো? না আরো দুটো জুতো নেবো, ভাইয়ের জন্য একটা, আমার মায়ের জন্য একটা, আজকে আমার জন্য নিয়ে গেল। তাড়াতাড়ি নিয়ে গিয়ে খেতে হবে, চলো চলো কাকু আসলাম। দেখো জুতো হারিয়ে এখন হাওয়ায় চটি পরে ঘুরে বেড়াই, হাওয়ায় চটি পরে ঘুরে বেড়াই। দেখো কাকুর বাড়িটা কত দূর, আমাদের এখন জুতো কেনা হয়ে গেছে, আইসক্রিমও কেনা হয়ে গেছে, আর আইসক্রিমটা আমি বাড়িতে গিয়েই খাবো। তো চলো বাড়িতে গিয়ে কথা বলবো, আর বাড়িতে দুপুরবেলা কী রান্না করবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আর বেশি কথা বলছি না, বাড়িতে গিয়েই কথা বলবো। আর দেখো কেমন রোদ উঠেছে, প্রচুর রোদ উঠেছে, আর গরমও পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, তার সঙ্গে রোদ আছে। চলো বেশি কথা বাড়ি চলে এসেছি, আর ভেবেছিলাম যে বেল্ট বাঁধা জুতো কিনবো, কিন্তু
পরে দেখলাম যে অনেক দূরে দূরে ভিডিও করতে যায়, বেল্টবাঁধা জুতো কিনলে মন্দিরে যায়, অনেক জায়গায় যায়। তোমরা বুঝতেই পেরেছো, বেল্ট খুলতে হবে, আবার পা ধুতে হবে, জল কোথায় পাবো, সবসময় তো জল থাকে না কাছে, তার জন্য আবার বেল্ট ছাড়া জুতো নিয়ে এসি। তো তোমাদেরকে জুতোটা পরে আবার দেখাবো। আর এখন দেখো পুরো আইসক্রিম নিয়ে এসি, কোন আইসক্রিম এটা এখন খাবো। ভেবেছিলাম আইসক্রিম খাবো গরম থেকে এসে, কিন্তু আসার পরে তোমাদের দাদা বলছে যে ফ্রিজে তরমুজ রয়েছে, দুদিন ধরে কাটবে কাটবে করে আর খাওয়া হয় না। তো তারপরে বললো না, তরমুজটাই আগে খাও, তারপরে সন্ধ্যাবেলা আইসক্রিম খাবে। তার জন্য দেখো এখন তরমুজটা কেটে দিচ্ছে পিস পিস করে। আর আমার না গরমে তরমুজ খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এই তরমুজটা যদি সন্ধ্যাবেলা কাটা হয় তখন তো খাওয়া হবেই না। আর এখন দুপুরবেলা কাটা হলে না আমি রান্না করতে করতে খাবো, মানে পুরোটাই খেয়ে নেব আস্তে আস্তে। আমার ভীষণ ভালো লাগে, আর ঠান্ডা তরমুজ সত্যি দারুণ লাগে। গরম থেকে এসছি তো ঠান্ডার তরমুজ খাবো, রান্না করবো। তো বন্ধুরা দুপুরবেলা কী রান্না করবো তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো, সঙ্গে থেকো বন্ধুরা। দেখো আমি আজকে দুপুরবেলা কী রান্না করেছি দেখো, মানে আমাদের আজকে নিরামিষ, তো তো ভাতও হয়েছে, বলবো না যে ভাত হয়নি, ভাতও হয়েছে। আর আমার জন্য দেখো বাসন্তী পোলাও করেছি, আর সঙ্গে শশা কেটেছি, আর টমেটো কেটেছি, আর আছে আলুরদম করেছিলাম। কি বলবো বন্ধুরা, দোকানে তো খাই, দোকানের থেকে মানে আমি যে বাড়িতে বানিয়েছি না এত ভালো হয়েছে না, মানে কি বলবো তোমাদেরকে, ভীষণ ভালো লেগেছিলো, ভীষণ ভালো হয়েছিল, এতটা ভালো হয়েছে না কি বলবো। মানে দোকানে তো অনেক কিছু মানে মশলা মানে অনেক কিছু দিয়ে বানানো, আর আমি একদমই মানে কি বলবো, কোনো কালার দিইনি কিছু না, শুধু সামান্য হলুদ দিয়েছি, তোমরা বুঝতেই পারছো। আর খেতে দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল বন্ধুরা। তো ভাতও হয়েছে, সঙ্গে ভাত খাচ্ছে আর আমি খাচ্ছি। আমার জন্য এটা করলাম, খুব ইচ্ছা করছিল খেতে, তার জন্য বানালাম। বাসন্তী পোলাও বানিয়েছি আর আলুরদম করেছি, আর একটু শসা টমেটো কেটে নিয়েছি, যেহেতু নিরামিষ তো খুব মজা নিয়ে খাচ্ছি বন্ধুরা। খেয়ে দিয়ে আবার কথা বলবো, তোমরা সঙ্গে থেকো ভিডিওটা। বাসন্তী পোলাও করতে ঘি সব কিছুই আমি দিয়েছিলাম, কিন্তু মশলাটা কম দিয়েছিলাম। তোমাদের কিন্তু ভালো লাগে খেতে। চলো বন্ধুরা খেয়ে দিয়ে আবার কথা বলবো, সঙ্গে থাকো তোমরা। দুপুরের খাবার খেয়ে এখন আমি রেডি হয়ে গেছি, আর এখন বেরিয়ে পড়ব ভিডিও করতে বাইরে। তো আর বাইরে তো তখন আমি সকালবেলা কী জুতো কিনে নিয়েছি সেটা তোমাদেরকে পায়ে দিয়ে দেখাচ্ছি, তোমরা দেখে নাও, তারপরে আবার কথা বলছি। বন্ধুরা দেখো আমি জুতো পরেছি, নতুন জুতো, আর এই সুতোটা কাটতে হবে। কেমন লাগছে আমার জুতোটা, নতুন জুতোটা? এবার জুতো সাবধানে রাখবো। দেখো এই জুতোটা নিয়ে এসেছি বেল্ট ছাড়া জুতোতে, দেখো বেল্ট নেই, বেল্ট থাকলে না অসুবিধা হয়। এই জুতোটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমার জুতোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করে দিলাম। আর আমি যেদিনকে বেরো সেদিনকে বেশ কটা একটা ভিডিও করে নিয়ে আসি, যাতে আমার আর বেরোতে না হয়। আর এখন আজকে পুরো সকাল থেকে পুরো দুপুর পর্যন্ত তাড়াতাড়ি করে রান্না টান্না করে খেয়ে এখন বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা ভিডিওটার বড় করছি না, এখানে শেষ করে দিলাম। ভালো থেকো সবাই, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও জুতোটা কেমন হয়েছে। আর দেখো এই নেলপালিশ পরেছি হাতে, এই হাতে পরেছি নেলপালিশ, আর ডান হাতেও পরেছি নেলপালিশ। দেখো কেমন লাগছে নেলপালিশের কালারটা কমেন্ট করো। আজকে সব কিছু ম্যাচিং হয়েছে, লিপস্টিক ম্যাচিং হয়ে গেছে, টিপ জামা জুতো সব ম্যাচিং হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিলাম, আবারও বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।